নগরীর বন্দর থানাধীন 38 নং দক্ষিণ মধ্যম হালি শহর ওয়ার্ডের আব্দুর রহিম চৌধুরী বাইলেন ও ড্রেনের উন্নয়ন কাজ এবং হিন্দুপারাস্ত মাইসপাড়া খালের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী। তিনি আজ 14 মে সোমবার সকালে সিটি মেয়র আজমল নাসির নির্দেশিত এবং চষিক প্রকৌশলীর সার্বিক তত্ত্বাবধানে 38 নং ওয়ার্ডের আব্দুর রহিম চৌধুরী বাইলেন ও ড্রেনের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, মেয়র এ পর্যন্ত 38 নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য 17.5 থেকে 18 কোটি টাকা বরাদ্দ দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তিনি আরও বলেন, সামনে আবারও এই উন্নয়ন ধরে রাখতে 38 নং দক্ষিণ মধ্যম হালি শহর ওয়ার্ডের জলাবদ্ধতা দূর করতে সকলের সহযোগিতা কামনা করি। উন্নয়নের বর্তমানে এখানে আমার কমপক্ষে 2-3 মাস কমপক্ষে 18 কোটি টাকা মেয়র মহোদয় আমাকে দিয়ে অনুদান দিয়েছে। মন্ত্রী থেকে আজকে আপনার জানেন শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেভাবে উন্নয়ন হইতেছে, আজকে আপনাদেরকে আমাদেরকে স্বীকার করতে যার নাম আজকে যার মাধ্যমে রাস্তাঘাট হইতেছে, এই মন্ত্রী থেকে রাস্তাঘাট উন্নয়ন আসতে টাকা পয়সা আসতেছে, আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা পাঁচ বক্ত নামাজ কালাম পড়ে যদি আমরা স্বীকার না করি, আল্লাহ রব্বুল আলামিনকে দোয়া দিতে হবে। আজকে তদুরূপ আগামী দিনে ইনশাআল্লাহ আমরা যদি আমি আরো 2 বছর আছি, যেগুলো রাস্তাঘাট আছে লেলিবিডের রাস্তা ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ করে দেব, যেগুলো আমার মিশিন্দাবাদ রাস্তা করে দেব, যেখানে ওয়াজির যদি আপার একটা 1 কোটি 70 লাখের টেন্ডার আসতেছে, 25-26 তারিখ টেন্ডার হবে। আজকে আপনারা জানেন বর্তমানে এই লোডে আমি আসতেছি, এখানে আগে রাস্তা ছিল না, আইল ছিল। এ সময় কাউন্সিলর চষিক প্রকৌশলী ঠিকাদার ও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে ড্রেন নালা ও ভাঙ্গা সড়ক এবং খালের সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন। ওয়ার্ডের আব্দুর রহিম চৌধুরী বাইলেন ও ড্রেনের উন্নয়ন কাজ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন মহল্লার সর্দার মোহাম্মদ শাহনাজ চৌধুরী, সমাজসেবক আলহাজ মোর্শেদুল আলম চৌধুরী, তাজু চৌধুরী, হাজি কামরুল হুদা, মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী, কাউন্সিলের পরিষদ উপদেষ্টা মঞ্জুর কাদের, এছাড়া চষিক প্রকৌশলী ঠিকাদার আরমান চৌধুরী, মেম্বার পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন, ইকবাল আইন উদ্দিন টিটু কামাল মেম্বার, সেকেন্দার আরাফাত চৌধুরী জহুর মেম্বার, জামাল হোসেন খান, জাহান আলী, নিহাত ফয়সাল চৌধুরী, শাহিন চৌধুরী, শাহনাজ এশাক মেম্বার ও রাশেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উন্নয়ন কাজের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিকেটিভি ডেস্ক নিউজ।